হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ 14টি নতুন নিয়োগ পরীক্ষার তারিখের আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলুন বন্ধুরা, দেখে নিই এক এক করে আজকের আপডেটগুলো। শুরুতে রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2020 লিখিত পরীক্ষার তিন ধাপে আগামী 22 এপ্রিল, 20 মে এবং 27 মের পরিবর্তে 3 জুন সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আপনারা অনেকেই টেনশনে ছিলেন যে 27 মে পরীক্ষাটি আউট হবে কিনা। পরীক্ষার তারিখটি পরিবর্তন করে আগামী 3 জুন করা হয়েছে। 1,069 পদে সমন্বিত 9 ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রকাশ। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে আগামী 19/5/2022 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার এবং অফিস সহায়ক। কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ 11/5/2022, ক্যাশিয়ার পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ 12/5/2022, এছাড়া অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার তারিখ 16, 17, 18 ও 19 মে 2022। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চাকরি পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ 13/5/2022, পরীক্ষার সময় বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর লিখিত পরীক্ষার স্থান পরিবর্তন সংক্রান্ত নোটিশ। পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ 22/4/2022, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। অভ্যর্থক পদের মৌখিক পরীক্ষা আগামী 24/4/2022 তারিখে এবং ব্যক্তিগত সচিব পদের মৌখিক পরীক্ষা আগামী 25/4/2022 তারিখে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির কার্যালয়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। পদের নাম ক্যাটালগার কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক। এছাড়া সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদগুলো স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আগামী 26 এপ্রিল 2022 তারিখে অনুষ্ঠিত হবে। কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদের অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, পরীক্ষার তারিখ 22 এপ্রিল 2022 থেকে 28 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। জনতা ব্যাংক লিমিটেড এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদভেদে পরীক্ষার তারিখ আলাদা আলাদা। মৌখিক পরীক্ষার তারিখ 26 ও 27 এপ্রিল 2022। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরীক্ষার সময়সূচি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রকাশ। পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, পরীক্ষার তারিখ 23/4/2022, পরীক্ষার সময় সকাল 10টা। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে পরীক্ষার কেন্দ্র তালিকা ও সময়সূচি প্রকাশ। পদের নাম টেলিফোন অপারেটর, পরীক্ষার তারিখ 22/4/2022, পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চাকরি পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ইঞ্জিন চালক দ্বিতীয় শ্রেণী, পরীক্ষার তারিখ 27/4/2022, পরীক্ষার সময় বেলা 12টা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCBA লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ 24/4/2022, বাংলাদেশ স্টাফ বোর্ড এর চাকরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম ড্রাইভার, পরীক্ষার তারিখ 23/4/2022, পরীক্ষার সময় সকাল 11টা। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নাম অফিস সহায়ক, মৌখিক পরীক্ষার তারিখ 26/4/2022, পরীক্ষার সময় সকাল 9টা। এছাড়া বন্ধুরা, নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো।